এনো কোন ওয়াহাবি টোয়াবি আসেনি, এনো এনো আসেনি ওয়াহাবি, নাই তো কে, থাকলে বালা না থাকলে আরো বালা, ঠিক কিনা বলেন? আশেপাশে থাকলে কাকুরা আয়ু হবা শুরু, দোলাই হইতনি, দোলাই হইতনি, সাফার জোরে না দলিলের জোরে, সুন্নিরা ধোলাই দেয় দলিল দিয়ে, ঠিক কিনা বলেন? ওয়াহাবিদেরকে ধোলাই করে কে? জোরে বলেন কে? নবীর দুশ্মন হবি তো ধোলাই খাবি, ঠিক কিনা? আমার নিয়ে সারা পৃথিবীতে অনেকের অনেক ধরনের মন্তব্য চলে, কেউ চায় সুযোগে ফাইলে কোবায়া লাইব, আর কেউ চায় যদি প্রয়োজন হয় জীবন দিয়া দিব, তব কিছু হইতে দিব না, ঠিক কিনা? আচ্ছা এই জায়গা কোবাইন না কে আছেন একটু হাত উঠান, বুঝে নাই বুঝে নাই। আচ্ছা দয়াল নবীর মহাব্বতে, দয়াল নবীর শান ও মান গায়, এরকম নগণ্য নাচিজ একজন আলেমে দিন সুন্নি আলেমের জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন হয়, কে কে রাজি আছেন হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, আল্লাহ কবুল করেন। এনায়েতপুর দরবার শরীফ, তোরা খালি হেডম দেখা সুন্নিরা বেলে তো সংখ্যা বেলে কম, আজ যা আয়াসা তোরে হাতলা করেন, আল্লাহ জোতার অভাব নাই, আল্লাহ হেদায়ত দেখ বলি আমি। আমাকে আলোচনার জন্য একটা বিষয় দিছে, বিষয় ভিত্তিক কথা হবে, অসুবিধা হইব? তাহের হিসাবে লই আইয়েন, আইয়েন পর্যন্ত বেশি সাজ নাই ব্যাটারি। আমাকে আলোচনার জন্য বিষয় দিয়েছে, কারবালার আলোকে যেন নামাজের উপর কথা বলি। তা আমি এসে দেখলাম আমার পূর্বে যিনি আলোচনা করতেছিলেন তিনি কবর এবং নামাজ ইবাদত বন্দিগির উপর যথেষ্ট কথা বলছেন, তারপরেও এক এক ফুলের এক এক গ্রাম, আমি গুনাহগার চেষ্টা করব কারবালার আলোকে কিছু কথা বলার জন্য। রব্বুল আলামিন আমি গুনাহগারকে সঠিকভাবে বলার তৌফিক এনায়েত করেন, আর আমাদের সবাইকে তা সঠিকভাবে বুঝে তার উপর আমল করার মানসিকতা সৃষ্টি করার তৌফিক দান করেন বলি আমিন। মুআযযাজ মুকাররম, কারবালার জমিনে যিনি শাহাদাত বরণ করেছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির আহলে বাইত সপরিবারে ওই জায়গার মধ্যে দুইজন দুইটা দল ছিল, খেয়াল করবেন এবং বুঝে থাকলে আমার সাথে একটু জবাব দিবেন। আজকে এ জায়গায় যদি ওয়াহাবি থাকেন ভালো, আপনাকেও এই কথাগুলো জিজ্ঞেস করি, যদি আপনার বিবেক আর আকল থাকে আপনি আকল দিয়া বিবেক দিয়ে জবাব দিবেন। কারবালার ময়দানে দুইটা দলের মধ্যে যুদ্ধ সংগঠিত হয়েছে, একটা দল হলো ইয়াজিদি দল আর একটা দল হলো হুসাইনি দল, কথা বলেন ঠিক কিনা? এই ইয়াজিদি দল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আহলে বাইতের উপর যেই ধরনের অবিচার চালিয়েছে এটা কি ন্যায় হয়েছে না অন্যায়, কথা বলেন? আহলে বাইতের সংখ্যা সেদিন কি বেশি ছিল না কম, জোরে বলেন? আর ইয়াজিদ বাহিনীর সংখ্যা, ইয়াজিদ বাহিনী আহলে বাইতকে শাহাদাত করেছে। আজকে যারা পৃথিবীতে কওমি দেওবন্দি আহলে হাদিস ওয়াহাবি দাবি করেন, আপনারাও যারা তাদের অনুসারী অনুসরণ করেন, আপনার বিবেকের কাছে আমি গুনাহগার, আমি খারাপ মানুষ, আমি আপনার বিবেকের কাছে একটা ভালো প্রশ্ন করি, সেই কারবালার জমিনে আপনি যদি থাকতেন আপনি কি ইয়াজিদের পক্ষ নিতেন না আহলে বাইতের পক্ষ নিতেন? সবাই বলেন কার পক্ষ নিতেন?
ইয়াজিদের পক্ষ না ইমাম হোসাইনের পক্ষ। আচ্ছা ইমাম হোসাইন রাদিয়াল্লাহর পক্ষ নিতেন না এমন কে আছে না টাতুডান? নাই, একজনও নাই, নাই একজনও নাই। আচ্ছা তাহলে তখন ময়দানে থাকলে যদি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষেই আপনি থাকতেন, আজকে 1442 হিজরিতে পৃথিবীর যে কোনো জায়গায় আহলে বাইত এবং ইয়াসিদের ব্যাপারে কথা আসবে, আপনার আকল দিয়ে জবাব দেন, আপনি কি ইমাম হুসাইনের পক্ষে কথা বলবেন না ইয়াসিদের পক্ষে? সবাই বুঝে বলতেছেন তো? আপনারা কি ইমাম হুসাইনের পক্ষে কথা বলতেন না ইয়াসিদের পক্ষে? আপনি যেই হুজুরের অনুসরণ করা শুরু করছেন, আপনার হুজুর যদি ইয়াজিদের পক্ষে কথা বলে, হুজুরের কি লগে ঘুরাইবেন না মুরাইবেন? আমরা বাঙালি মানুষ স্বল্প শিক্ষিত অল্প শিক্ষিত বেশি শিক্ষিত যেমনই হই না কেন, এইটুকু বুঝার জ্ঞান আল্লাহ দিছে। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে যারা যাবে তারাই জান্নাতি, ঠিক কিনা? ইয়াজিদের পক্ষ যারা নিবে বুঝতে আর বাকি নাই, নিঃসন্দেহে গুলো জাহান্নামী, ঠিক কিনা বলেন? নিঃসন্দেহে রা জাহান্নামী। আজকে দেখবেন মুহররম মাস আসলে, শুহাদায়ে কারবালার মাহফিলের সময় আসলে, আমাদের দেশে কিছু মৌলবী সাহেবরা টেলিভিশনের পর্দায় বসে, মসজিদের মিম্বারে বসে, ওয়াজ মাহফিলের স্টেজে বসে ইয়াজিদের কোনো দোষ নাই বলে চালিয়ে দিয়ে ইয়াজিদকে যারা রক্ষা করতে চায়, আপনারা বলেন এরা কি হুসাইনি মুসলমান না ইয়াজিদের প্রেতাত্মা? এদের সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে? সারা পৃথিবীতে কোটি কোটি মাদ্রাসা হতে পারে, তাদের ছাত্র হতে পারে, তাদের প্রভাব প্রতিপত্তি হতে পারে, কিন্তু তোমরা মনে রাখবা আহলে বাইতের দুশমন তোমাদেরকে কোনোদিনও আহলে বাইতের প্রেমিকেরা অন্তর থেকে মেনে নিবে না, ঠিক কিনা বলেন? তোমরা ইয়াজিদকে জান্নাতি বানানোর জন্য ইয়াজিদের নামের পরে রাদিয়াল্লাহ বলতে চাও? নাউজুবিল্লাহ কন্না, ইয়াজিদের নামের পরে তোমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে চাও? ইয়াজিদের নামের পর যদি রাদিয়াল্লাহ হয়, আমার প্রশ্ন হলো বাবা লানাতুল্লাহ কার নামের পর হইব? বুঝেন নাই এ মুসলমানের? আরে আমার প্যারা নবীর উম্মতের, আরে যে আহলে বাইত সম্পর্কে আমার আল্লাহ কালামে হাকিমের মধ্যে চমৎকার ভাষায় বর্ণনা করে, আমার নবীজিরে কয় নবী গো, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা, জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কুল, হুজুর আপনি বলেন, নবীগণ রহমাতুল্লিল আলামিন আপনি বলেন, লা আসআলুকুম আলাইহি আজরান, ও জগৎবাসীরা আমি নবী দ্বীনের দাওয়াত দিতে যায়া, ইসলামের বাণী জান্নাতের রাস্তা সিরাতাল মুস্তাকিমের রাস্তা তোমাদেরকে দেখাইতে যায়া, আমি নবী জীবনে যত কষ্ট করেছি এই সমস্ত কষ্টের কোন বিনিময় আমি রসুল তোমাদের কাছে চাই না। সুবহানাল্লাহ, কথাটা শিখে দেয় কে? জোরে কন কে? কষ্ট হচ্ছে আপনাদের, আমি কি ছেড়ে দিব? একটু বলবো তাহলে, একটু কথা কই দিব, আমার নবীজির কথাটা শিখে দেয় কে? আল্লাহ কয় নবী গো, ও রহমাতুল্লিল আলামিন আপনি বলেন, লা আসআলুকুম আলাইহি আজরান,
আমি নবীর সারা জিন্দেগির কষ্টের বিনিময় তোমাদের কাছে কিছু চাই না। আমার নবী কত কষ্ট করেছে রে বাবা, যদি একটু তালাশ করেন, খোঁজ করেন কোরআন সুন্নার মধ্যে, খোঁজেন তাইলে পাবেন। ও বাবা, আল্লাহ আমার নবীরে যদি না বানাইতো কিছুই বানাইতো না, এই কথায় বিশ্বাস আসেনি? জোরে কোন আসেনি? এই যে ওয়াহাবি ঘরে আমি গুনাহগার ধোলাই করি, কিল্লিগা ধোলাই করি, জানেননি আল্লাহ নবীরে না বানাইলে কিছুই বানাইতো না? ওয়াহাবিরা এই কথাটাও মানে না, জোরে কোন নাউজুবিল্লাহ। হেরা আমার নবীরে আল্লাহ না বানাইলে যে কিচ্ছু বানাইতো না, এই কথাটাও তারা মানে না। তাহলে এদের সাথে আমাদের সুসম্পর্ক থাকতে পারে? আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে এদের সুসম্পর্ক আছে? কথা কয় না আসেনি? এনায়েতপুর দরবার শরীফে আল্লাহর অলির মাজার আছে না নাই? জিয়ারত হয় কি হয় না? এনারা আল্লাহর অলি সুন্নি না ওয়াহাবি? ধরে বলেন, আরো ধরে কোন সুন্নি। তাহলে সুন্নিরা এনায়েতপুর দরবার শরীফের পীর মশায়েক ছিলেন, এন্তেকালের পর মাজার হয়েছে, জিন্দা থাকতে যেমনি ভাবে আমরা সবাই তাদেরকে ওলি আল্লাহ মানছি, এন্তেকালের পরেও তাগরে ওলি আল্লাহ মানি, এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? ওয়াহাবি কবিতে কোনো ওলি আল্লাহ আসেনি? কেউ আসলে আসেনি? ওলি আল্লাহ কবিতে কোনো এই ওয়াহাবি কবিতে কোনো ওলি আল্লাহ আছে? এই সারা এনায়েতপুরের ভিতরে একটাও নাই? মাজার আসেনি কোনো ওয়াহাবির? কোনো ওয়াহাবির মাজার নাই? আমার ভাই ফাঁস করলে টুপি মাথার দিছেন বালা কথা, হুজুরের ফিসে ফিসে ঘুরতে আছেন তাও বালা কথা, কিন্তু ভাই আপনি কি পাইবেন? আপনার হুজুরের পূর্বপুরুষরা 1450 বছর ধরে ঘুরা, 1450 বছরে একটা ওয়াহাবি আল্লাহর অলি হইতে পারে? আপনি ঘুরেন কীর্তন হাতে নিছে, কিল্লাই ঘুরেন আপনি হাতের বিছে, আর আমা করে দেখানছে এনায়েতপুর দরবারের পিসা বুজুর্গ পিছনে ঘুরি, ইসলামপুর গাছতলা দরবার শরীফের পিসা বুজুর্গ পিছনে ঘুরি, শাহদালাল বাবা আল্লাহর অলির পক্ষে কথা বলি, শাহ মানত শাহ আল্লাহর অলির পক্ষে কথা বলি, শাহের পরে শাহপুর দরবার শরীফের হুজুরদের পক্ষে কথা বলি, ডক্টর পিয়ার আহমদ বাগদাদিরে দেখো আল্লাহর অলি ঠিক কিনা, কিন্তু একটা ওয়াহাবি আল্লাহর অলি হতে পারে? আরে আমি ঘুরতেছি অলিদের পিছে, অলি হইতে না পারলেও কেয়ামতের ময়দানে আল্লাহর অলিরা কইব এটা আমার আশেকা ছিল। নরে তাকবীর আল্লাহু আকবার, নরে রিসালাত ইয়াদুল্লাহ, নরে পাক পাজাতন ইয়া পাক পাজাতন, নরে কৌসিয়াত ইয়া রাসূল আল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। এ আমার কথাটা কি যুক্তির বাহিরে না ভিতরে? আমি যার পিছে ঘুরমু তার কাছে আল্লাহ আল্লাহ রসুলের কিছু থাকতইব যেখান থেকে আমি কিছু নিতে পারবো, ঠিক কিনা? আজকে এই জায়গায় এত মানুষের আগমন সমাবেশ, তার কারণ হলো ওলি আল্লাহর দরবারে আসছি যাতে আল্লাহ আল্লাহ রসুলের নিয়ামত রহমত বরকত কিছু নিয়ে যাইতে পারে, ঠিক কিনা? কিন্তু ওয়াহাবিদের মধ্যে এমন নাই রে বাবা। ও মুসলমান, আমার নূর নবী রহমাতুল্লিল আলামিনের, আমার আল্লাহ যদি না বানাইতো কিছুই বানাইতো না, কিছুই বানাইতো না, এই কথা বিশ্বাস আসেনি? সবাই বলেন বিশ্বাস আসেনি? এই স্টেজ আপনার নড়াচড়া করছে, নড়াচড়া করি না, আমি কথা কই আমার বাজ মতো আমি কথা কই। এ মুসলমান, আমার নবীজির আল্লাহ যদি না বানাইতো কিছুই বানাইতো না, আমার নবীজির যদি আল্লাহ না বানাতেন খানা বানাইতো নি, কথা কন না কা, খেজুর বানাইতো নি, রুটি বানাইতো নি, গোস্ত বানাইতো নি, কোন প্রাণী আল্লাহ বানাইতো নি, আমার নবীরে আগে বানাইছে,
আর বাকি সব জিনিসপত্র নবীর খাতিরে নবীর উসিলায় আল্লাহ বানাইছে, কথা বলেন ঠিক কি না? ওই মায়ার নবী রহমাতুল লিল আলামিন দিনের পর দিন না খায়া সময় কাটাইছে। আমার নবী যদি আল্লাহর কাছে চাইতো, নবীজির কি আল্লাহ দিত না? কথা কর না, দিত না? সামান্য খানাই তো আল্লাহ কয় নবী গো, ও রহমাতুল লিল আলামিন আপনি যদি চান, আপনি চাইলে আমি আল্লাহ ওহুদ পাহাড়টারে স্বর্ণের পাহাড় বানায় দিব। আপনি নবী যেখানে যাইবেন ওহুদ পাহাড় আপনার পিছনে পিছনে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান রে, পৃথিবীর মধ্যে যারা জমির পরিমাপ করে তাদের থেকে জানতে পারা যায় ওহুদের পাহাড়টা 11 কিলোমিটার লম্বা। জোরে কোন সুবহানাল্লাহ। এত বড় পাহাড়টা আমার নবীর জন্য আল্লাহ কইছে স্বর্ণের পাহাড় বানায় দিত, আমার নবী নেয় নাই নেয় নাই নেয় নাই। একদিন আম্মা জানেরা আমার নূর নবীজির চতুর্দিক দিয়ে ঘেরাও করে বসে, আমার দয়াল নবীজির জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ যদি অনুমতি দেন তাইলে একটা কথা জিজ্ঞাসা করতে চাই গো নবী। আমার নবী কয় কি কথা গো? আম্মা জানাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় নবী গো, ও দয়াল নবীজি আল্লাহ কইছিল আপনারে ওহুদের পাহাড়টা স্বর্ণের পাহাড় বানায় দিত, ও দয়াল নবীজি আপনি যদি এই কথায় রাজি হইতেন ওহুদের পাহাড়টা স্বর্ণের পাহাড় বানায় দিলে গো নবীজি, যদি বানায় দিত আমাদের আর অভাব থাকতো না, খানায় কষ্ট হইতো না। আমার নূর নবী রহমাতুল লিল আলামিন সাথে সাথে দুই চক্ষু মুবারকের পানি মুবারক ছেড়ে দিয়েছেন। নূর নবী রহমাতুল লিল আলামিনের কান্না দেখে রে বাবা আম্মা জানারা কয় নবী গো, ও রহমাতুল লিল আলামিন অনুমতি নিয়েই তো কথা বললাম গো নবী, তারপর বুঝি আপনি মনে কষ্ট পাইছেন ইয়া রাসূলুল্লাহ। আমার নূর নবী কয় আয়েশা রে, না 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 আমি নবী কষ্টের কারণে কান্দি না রে আয়েশা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় নবী গো, ও নবী কষ্টের কারণে না কাঁদলে কিসের জন্য কান্দেন? নবী কয় আয়েশা রে, ও আয়েশা ওহুদের পাহাড়টা আমার আল্লাহ আমি নবীর স্বর্ণের বানায়া হাদিয়া দিতে বলছে, আমি নবী হাদিয়া নেই নাই তার একটা কারণ আছে রে আয়েশা। আয়েশা রাদিয়াল্লাহ কয় নবী গো কি কারণ? আমার নবী কয় আল্লাহ যখন আমি নবীরে কইছে ওহুদের পাহাড়টা স্বর্ণের বানায়া দিব, আমি নবী তখন কইছিলাম আল্লাহ ওহুদের পাহাড় স্বর্ণের বানায়া দিবা, আমি নবী পাইছি কিন্তু ওই ওহুদের পাহাড় স্বর্ণের পাহাড় আমি নবী আপনার ওয়াস্তে দান করে দিলে যে সওয়াব হইতো এই সওয়াবগুলো আমার উম্মতের জন্য আপনার কুদরতের দরবারে জমা করে রেখে দেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় নবী গো, ও গো রহমাতুল লিল আলামিন এই সওয়াবগুলি জমা রাইখা গো নবী, কি লাভ হবে কি লাভ হবে? আমার নূর নবী কয় আয়েশা রে, ও আয়েশা আমার গুনাহগার উম্মতগুলা কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবে আমার উম্মতের নেক আমল আর গুনাহ যখন মিজানে পাল্লায় তুলে ওজন দিবে রে আয়েশা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় আয়েশা, আয়েশা রে কয় আমার নবী কয় আয়েশা রে, ওই দিন আমার উম্মতের নেক আমল যখন শর্ট পড়বে কম হয়ে যাবে আমি নবী আল্লাহরে বলবো আল্লাহ ওহুদের পাহাড় না স্বর্ণের বানায়া দিতে কইছিলেন, আমি না সে পাহাড় উম্মতের জন্য দান কইরা দিছি, ও রব
রব্বুল আলামিন ওই স্বর্ণের পাহাড় সদকার সওয়াবগুলি কই আমার আল্লাহ কুদরতের দরবার থেকে বাহির করে দিবে আমার নবী কয় আমি নবী ওইখান থেকে সওয়াব নেক আমল আয়শারে আমার উম্মতের নেকের পাল্লায় উঠায়া দিব জোরে কোন সুবহানাল্লাহ আমার উম্মতের নেকির পাল্লায় উঠায়া দিব রে আয়েশা উঠায়া দিয়া আমার উম্মতের পার করব নবীজি রে আল্লাহ ওহুদের পাহাড় স্বর্ণের বানায়া দিতে বলছেন কি নিজের জন্য না নবীর উম্মতের জন্য সদকা করে দিছে ওই নবীর আল্লাহ কয় নবী গো ও নবী দিনের পর দিন না খায়া ছিলেন ও নবী দিনের পর দিন না খায়া ছিলেন ইয়া রাসূলুল্লাহ দিনের জন্য কাফের বেঈমানের আঘাত সহ্য করেছেন আবু জাহেলের অত্যাচার সহ্য করেছেন ইয়া রাসূলুল্লাহ ও দয়াল নবীজি জীবনে যত কষ্ট করছেন গো নবীজি সমস্ত কষ্টগুলোর জন্য জাতির কাছে আপনার উম্মতের কাছে আমার বান্দাদের কাছে কিছুই দাবি কইরেন না গো নবী ও নবী তাদেরকে বলেন লা আসআলুকুম আলাইহি আজরন আমি নবী তোমাদের কাছে আমার কষ্টের বিনিময়ে কিছুই চাই না কিছুই চাই না কিছুই চাই না এ কথা বলে আল্লাহ কয় হুজুর একটা জিনিস দাবি করেন একটা জিনিস ওই জিনিসটা হলো ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আমার আহলে বাইতের ভালোবাসা ছাড়া তোমাদের কাছে আমি নবীর কষ্টের কোনো বিনিময় চাই না জোরে কোন সুবহানাল্লাহ আহলে বাইতের ভালোবাসা দাবি করার জন্য আমার নবীজি রে শিখিয়ে দিলেন কে তার সাথে আনন্দ চাকা সব বইয়ে রয়েছে তার সাথে আর দুই তিন মিনিট ভাই আইতে আছে বলে আল্লাহ দিন যাই নারে তাকবীর এই নি আওয়াজ আইব নি নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত আপনারা কি খুশি নি না নারাজ ধরে বলেন খুশি না নারাজ আইতে আছে হে পর্যন্ত কিছু কইতাম নি না যাইগা কইতাম আউন পর্যন্ত অন শুরুই হয় না এখনো শুরুই হয় না আওয়াজ শোনা যায় না কেন আই তো হুনি না আর কথা তো করে কি কইম আচ্ছা যাক ওখানে স্পিকারের সামনে মনে হয় লোক দাঁড়ায় রয়েছে তো ওই জন্য আওয়াজটা বাইরিতে পারে না এরে বাবা স্পিকারের সামনেতে তোরা একটু শর্ত একটু স্পিকারের সামনেতে খালি করে দাও তাহলে সবাই একটু শুনো হ্যাঁ আচ্ছা থাক ওটি ক্যামেরা তুটতে তুই ফমান রাখিয়া দেশ কিরে মহাজ মোকাররম আমার নবীজিরে আল্লাহ বললেন হুজুর আপনার জীবনে যত কষ্ট করছেন আমার নবী কষ্ট করছেনই আমার নবী কষ্ট করে নাই আমার নবীজি কষ্ট করছেননি দিনের পর দিন না খায়া থাকছেন নিজের জন্য না উম্মতের জন্য সারা রাত ভর নামাজে দাঁড়ায়া থাকতেন নিজের জন্য না উম্মতের জন্য আমরা সেই উম্মত আলহামদুলিল্লাহ কো আরো ধরে কোন আলহামদুলিল্লাহ আমরা সেই উম্মত যাদের জন্য ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আমার দয়াল নবী কুরবানি করেছেন জোরে কোন না সুবহানাল্লাহ এই কুরবানি যে নবীজি করলো এই কুরবানির বিনিময়ে আমরা কিছু দেওয়ার দরকার আছে নি আছে ধরে বলেন দরকার আছে যদি জান লাগে দিতে চাই কি চাই না যদি মাল লাগে দিতে চাই কি চাই না যদি চুপ করিয়া থাকুন লাগে থাকতাম চাই কি চাই না হেতারা চাই না ও আচ্ছা যাক আলহামদুলিল্লাহ এই জায়গার কেন আমরা কইমে গেছে মাশাআল্লাহ মারহাবা তাহলে দেখা যায় আল্লাহ রহমত হইছে কেন ওরে রহমতে রহ দয়াল নবী এলো রে ধরায় বল রহমতে রহ
দয়াল নবী এলরে ধরায়, যার নাম শুনিলে চমকে উঠি, নাম শুনিলে চমকে উঠি, দিল বেকার হয়ে যায়, দেনেওয়ালা এলরে মক্কায়, বল গায়েব খবর, দেনেওয়ালা এলরে মক্কায়। এবছর পারলাম না, শরীরেই কষ্ট হয়ে যাচ্ছে, ইনশাআল্লাহ হল আজকে বলেন যে প্রজেক্টটা দেয়া আছে ওখানে, যাতে যায় ওই বাগানে প্রজেক্টটা দেয়া আছে, প্রজেক্টটা ওখানে যায় ওদিকে নাকি প্রজেক্টর আছে। আপনারা যারা প্রজেক্টরের ওদিকে যায় দেখতে চান, হেদিকে একটু চলে যান। আর কি কইতাম হ্যাগো কথা, হ্যাগো জায়গা তাই হইলো ইয়ানো খাড়িয়েই থাকতাম, কারণ যারে ভালোবাসি তার চেহারা না দেখলে শান্তি লাগেনি। এ প্রজেক্টর মজেক্টর দিয়া কুলাইব? আরে নূর নবী বয়ান করতেছেন একটা কথা, মনে হয় সেটু কইতাম নি না, তুই যাই গিয়া কম ওহাবি গজলব তাও কইতাম, ওহাবি গজলব তাও কইতাম। আচ্ছা তাইলে কই, তাইলে কই ভাই, আমরা ঠিক করে হন। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার দয়াল নবী যে একদিন বক্তব্য দিতেছেন, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আইতে আইতে একটু দেরি হয়ে গেছে। তো আপনারা যেরকম নবীজির মহাব্বতের মানুষ, সাহাবায়ে কেরাম ও নবীর মহাব্বতে সবাই নবীর সামনে বসে গেছে, সুবহানাল্লাহ। কন্যা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়া এককারে ফিসি দিয়া জায়গা পাইছে। আমগোদা শোনা জুমার মসজিদ ব্যাকের হরে আয়া ব্যাকের ঠেইল্লা ডেয়ে ডুইয়া সামনের দিকে যাই গা, কেন কেন আসেনি? যদি কেউ কয় মসজিদে সেক্রেটারি কয়নি, এই স্যার কোটা লি আমনে আগে আইতে হারলেন না, মুসল্লিরা আগে আইসে হ্যাগর ডেইয়া সামনে দাউন, কে হিয়েছে আপনি রেডি? হের ভরে দিয়ে আরেকজন আইতে আছে, কি আমনে কে কয় সামনে জানা মজা ডাকাই দিছি। তো এরকম করেন না, মজলিসের আদব হচ্ছে কাউকে না ডিঙ্গিয়ে পেছনে যেখানে জায়গা পাবেন বসে যাবেন। এগুলি হাসতে হাসতে কথাগুলো বললেও এগুলি নিজেদের জিন্দগির সাথে ম্যাচ করেন, সুন্নাতের উপর আমল করেন। কেউ যদি মসজিদে হোক, ওয়াজ মাহফিলে হোক, কোনো দিনই বৈঠকে হোক গেছেন, আপনি কাউরে না ডিঙ্গাইয়া যদি পিছনে বসেন, আমার নবী বলেন একটা সুন্নাত আদায় হবে। আর আমার নবী বলেন মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদিন, যে ব্যক্তি আমি নবীর একটা সুন্নতের উপর আমল করবে ওই ব্যক্তি 100 বার ইসলামের জন্য শহীদ হওয়ার সওয়াব পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা মসজিদে হোক, মাহফিলে হোক, আর যে কোনো দিনই মজলিস হোক, আমরা কাউকে ডিঙ্গায়া সামনে যাব, পিছনে যেখানে জায়গা পাবো সেখানে বসে যাব। বলতেছিলাম হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে বসছেন, নবী আমার রাহমাতুল্লিল আলামিন বয়ান করতে করতে এক পর্যায়ে সাহাবায়ে কেরামের মাঝে কানা ঘষা শুরু হয়ে গেল। সাহাবীরা বলেন নবী গো, ও রহমাতুল্লিল আলামিন, কারো বাড়িতে মনে হয় গোশতের তরকারি রান্না করতেছে হুজুর, কেউ মনে হয় গোশত রান্না করতে যায় পোড়া লাগায় দিছে, গোশত পোড়া গেলে একটা গন্ধ আইয়ে না, গোশতের তরকারি রান্না করলে যদি তলা দিয়ে লাইগা যায় একটা গন্ধ ছুটে না। সাহাবীরা বলেন নবী গো, ও রহমাতুল্লিল আলামিন, মনে হয় কারো বাড়িতে গোশতের তরকারি পুড়ে যাচ্ছে গো নবী, ও দয়াল নবীজি আমরা মারাত্মক আকারে গন্ধ পাচ্ছি। আমার নূর নবীজি বয়ান থামায়া দিয়া কয় সাহাবীরা, রে আমার সালমানের সামনে আইতে দে, আমার সালমান আমি নবীর দেখতে না পারার কারণে তার কলিজায় প্রেমের আগুন ধরে গেছে, তার কলিজা পোড়া গন্ধ বাহিরে পাওয়া যাইতেছে। সুবহানাল্লাহ। সাহাবীরা নবীজির চেহারা মোবারক না দেখা
যেমন যন্ত্রণা জ্বালা শুরু হয়ে গেছিল নবীর ওয়ারেস ইন্নামাল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া আমার নবী কয় সুন্নি আলেমেরা শুনেন সুন্নি আলেম নবীর প্রেমিকেরা হচ্ছে আমার দয়াল নবীজির ওয়ারেস আর তাদেরকে না দেখলে মনটা খারাপ লাগবে এটাই স্বাভাবিক তো যারা দাঁড়ায় রয়েছেন আপনারা ধাক্কায় অফিসে পালাইতাম না আপনারা এখানে আছেন এখানেই থাকেন আল্লাহর হস্তে একটু সুশৃঙ্খল ভাবে কথা কয়েন না দাঁড়ান দেখতে পারলে দেখছেন না দেখতে পারলো মুন্ডারে বুঝে এলাম বলে হেরা তো সবতে দেখছে আমিও দেখছি মুন্ডারে বুঝে মুআজ্জাজ মুকাররম যে কথাটা বলতেছিলাম তো নবী ধীরে কয় হুজুর আপনি দিনের জন্য যত কষ্ট করছেন এই কষ্টের কোনো বিনিময় দাবি করিয়েন না একটা জিনিস চাইবেন সেটা হলো আহলে বাইতের ভালোবাসা জোরে কন্যা সুবহানাল্লাহ তাইলে আহলে বাইতকে আমরা যেন ভালোবাসি এটা কে চায় কথা কন্যা কে চায় জোরে বলেন কে চায় আল্লাহ সেই আহলে বাইত কারবালার ময়দানে ইয়াজিদ বাহিনী কি ভালোবাসা দিছে না দুশ্মনী করছে আহলে বাইতকে ভালো না বাসার কারণে দুশ্মনী করার কারণে ইয়াজিদ বাহিনীর ঈমান আছে না গেছে ঈমান আছে না গেছে কিন্তু ওই বেঈমান ইয়াজিদ বাহিনীও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক কেটে আলাদা করে আজান দিয়া জামাতে আসরের নামাজ পড়ছে এই রকম নামাজি এজিদি আহলে বাইতের দুশমন নবীর দুশমন সুন্নি আলেমদের দুশমন ওয়াহাবি বাংলার জমিনে আছে না নাই এরাও নামাজ পড়ে আবার ইয়াজিদের পক্ষেও কথা বলে বোঝা গেল তোমরা দুশমনের রসুল তবে মনে করো না দেশটা তোমাগো বাবা দেশটা সুন্নিদের সুন্নি আলেমদের ঠিক কিনা বলেন এই দেশে একমাত্র বৈধ মুসলমান হলো সুন্নিরা একমাত্র বৈধ মুসলমান হলো সুন্নিরা আর ওয়াহাবিরা হইল অবৈধ মুসলমান বলেন হুজুর প্রমাণ কি আপনি যে কথাটা বললেন প্রমাণ কি এদেশে ইসলাম আনছে আল্লাহর অলিরা ঠিক কিনা অলি আল্লাহদের চরিত্র আমল আখলাক কথাবার্তা চাল চলনের সাথে মিল কি সুন্নিদের না ওয়াহাবিদের কাদের মিল আছে তাইলে অলি আল্লাহর এদেশে ইসলাম আনলো অলি আল্লাহদের ধারক বাহক যারা হবে তারাই বৈধ মুসলমান ঠিক কিনা বলে আর অলি আল্লাহদের মাজার ভাঙতে চায় অলি আল্লাহদের বিরোধিতা করতে চায় আল্লাহর অলিদের দুশ্মনী করতে চায় যারা বুঝা গেল এই দেশে যেমন বর্ডার ক্রস করে রোহিঙ্গারা আগমন করেছে এই ওয়াহাবিরা দেওবন্দ থেকে বাংলাদেশে সুন্নি মুসলমানের মধ্যে গন্ডগোল লাগাইতে আইছে তাইলে ওয়াহাবিরা বৈধ মুসলমান না অবৈধ জোরে কর আপনারা কি ডরান ভয় পান আমি ভয় পাই না আমি ভয় করি একজনকে তিনি কে আমরা সবাই ভয় করি একজনকে তিনি কে যদি রসুলের পক্ষে কথা বলতে যায় আহলে বাইতের পক্ষে কথা বলতে গিয়ে যদি জীবন দিতে হয় কোনো আপত্তি নাই যতক্ষণ শ্বাস চলবে ততক্ষণ দয়াল নবীর পক্ষে বক্তব্য চলবে ঠিক কিনা বলেন নবীর দুশ্মনেরা সময় আছে তোমরা সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও তোমরা মনে করে না তোমরাই বেশি সুন্নি মুসলমান যদি তোমা করে থুইত্তানি শুরু করে তোকে গোসল হয়ে যাইব সময় থাকতে সাবধান হও আহলে বাইতের ভালোবাসার কথা বলে কে কথা বলেন না কে বলে আল্লাহ বলতেছেন আহলে বাইতকে ভালোবাসার কথা কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করার পূর্ব মুহূর্তেও নামাজ পড়ছেন নি কথা কর না নামাজ পড়ছেন নি তাহলে আমরা নামাজ পড়িনি আওয়াজটা তো দুর্বল আমরা নামাজ পড়িনি
নামাজ পড়ে, নামাজ পড়বেন বাবা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন। আমরা সুন্নি মুসলমান, আমাদের ঈমান মজবুত। আমরা যদি খালি নামাজ এবাদত বন্দেগীরা ধরি, তাইলে প্রত্যেকে আল্লাহর অলি হওয়া সম্ভব। কথা বলেন ঠিক কিনা? বাবারে ওয়াহাবিরা সারা জীবন সেজদা দিয়া কপাল কালা দাগ হালায়, কিন্তু অলি আল্লাহ হইতে পারে না। আপনি ঠিক মতো 40 দিন পাঁচ ওয়াক্ত নামাজ, তার সঙ্গে নফল নামাজগুলো বাড়ায়া বাড়ায়া পড়ে পড়ে দয়াল নবীর মহব্বত অন্তরে পয়দা করে দেখেন, 40 দিন পরেই আপনি টের পাইবেন আল্লাহর কোনো না কোনো নিয়ামত আল্লাহর তরফ থেকে আপনার জন্য এসেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুয়াজ্জাজ মুকাররাম, আজ আর শাস্তি কুলাচ্ছে না, যদি নসিবে হয়, যদি হায়াতে বেঁচে থাকি ইনশাআল্লাহ আজিজ, ভবিষ্যতে আবার কোনোদিন দেখা হলে কথা হবে। আজকে আমি যেটা বক্তব্য রাখছি, আমি জানি, এটা আমিও জানি, এটা কোনো বক্তব্য না, আর আমার ইতিপূর্বে বক্তব্য যারা শুনছেন তারাও জানেন আমি এরকম বক্তব্য রাখার মানুষ না। ইনশাআল্লাহ আজকে আমার শরীরে কুলাইতেছে না, তারপরেও যেটুকু পারছি কথা বলছি, আমি আর কথা বলতে পারতেছি না। আপনারা আমার লাগে একটু দোয়া করেন, দোয়া করবেন নি, একটু দোয়া করেন। বাবা যদি সুস্থ থাকি তাহলে এই যে সুন্নিয়তের যুদ্ধের জাহাজ ইনশাআল্লাহ মদিনা পর্যন্ত পৌঁছে দিব ইনশাআল্লাহ। আমরা আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন সুন্নিয়তের এই জিহাদের জাহাজ মদিনা মুনাওয়ারা পর্যন্ত নিয়ে যেতে চাই কি চাই না? ধরে বলুন, চাই কি চাই না? মুয়াজ্জাজ মুকাররাম, আমাদের সুন্নি কয়েকজন আলেমই অসুস্থ। আল্লামা আবু সুফিয়ান খান আবিদি হুজুর অসুস্থ, দোয়া করিয়েন। আমাদের আরো ওলামায়ে কেরাম আছে অসুস্থ, আমি গুনাহগার নিজে অসুস্থ, সবাই দোয়া করবেন, রাজি আছেন?